বন্ধুরা কেমন আছো সবাই? তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের তো আবার না বললে কিছুই করো না, এই যে যেমন সাবস্ক্রাইব করতে না বললে তোমরা সাবস্ক্রাইবই করো না। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা চটজলদি সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে হায়দ্রাবাদ, ঝাঁসি, গোয়ালিয়র, আগ্রা হয়ে আজকে আমরা চলেছি জিম কর্বেট ন্যাশনাল পার্ক। সেই ছোটবেলায় পড়েছিলাম জিম কর্বেটের গল্প, ভীষণ ভালো লাগতো তখন। একটা ইচ্ছে ছিল যে কবে যাবো জিম কর্বেট ন্যাশনাল পার্কে, তো এইবারের সময় সুযোগ করে চলে আসলাম। এখান থেকে ঘুরে তারপর আমরা সিমলা, স্পিতি এগুলো ঘুরব। তো যাই হোক, আমরা কেমন ঘুরলাম, কী কী দেখলাম সব জানতে পারবে এই ভিডিওতে, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমরা আজকে রয়েছি যেখানে, এটা হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। মানে প্ল্যানটা তো এটাই ছিল না, হঠাৎ করেই করা, কালকে রাতেই ডিসিশন নেওয়া, মানে সন্ধ্যাবেলা আর কি ডিসিশন নিয়ে বেরিয়ে চলে আসা এখানে। তো মানে ভীষণ ভালো লাগছে চারিদিকে, মানে এর আগে তো শুধু ওই ইট পাথর মানে কংক্রিট এইসবের জঙ্গল দেখছিল, তাই তো শহর আর ভালো লাগছিল না। আমি বলছিলাম অনিরুদ্ধকে যে কতক্ষণে গিয়ে একটু গাছপালা মানে নেচার দেখতে পারবো, এটার জন্য ওয়েট করছি। আমাদের গলার আওয়াজ শুনেও বুঝতে পারা যাবে, হ্যাঁ লেভেলটা একটু বেড়ে গেছে, লেভেলটা অনেক বেড়ে গেছে আর কি। একদম ঠিক কথা। তো যাই হোক, দেশি চিকেন রান্না হচ্ছে, ইঞ্চি দিয়ে খাবো দেশি চিকেন, আবার জঙ্গলি দেশি চিকেন, জঙ্গলি দেশি চিকেন, মানে আমাদেরকে দেখানো হলো আগে, তারপরে সেটা রান্না করা হচ্ছে, তো দারুণ ব্যাপার। আর আরেক জায়গায় সেটিং করা হয়েছে দুপুরবেলা, মানে দুটো আড়াইটের সময়, আড়াইটের সময় না, এটাও বলে দিই, আরেক একটা ছেলে যাচ্ছিল সে মাছ নিয়ে ধরে নদীর থেকে, সেখান থেকে আবার ম্যানেজ করে মাছ নিয়ে সেটাও বাজিয়ে ফেলল। হ্যাঁ বলছে যে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, আমরা বাড়ির জন্য নিয়েছি, আমরা এত দূর থেকে এসেছি ভাই, দুটো দুটো করে দুজনকে খেতে দিই, আমরাও খাই একটু। তারপরে সেই দিয়ে গেল মাছ, সেটাকে ফ্রাই করা হয়েছে, খাবো এখন। আর আড়াইটের সময় আমরা বেরোবো সাফারিতে। যেই সাফারিটা আজকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ফাটো জোন, পাটো বলে আর কি, তাই তো? হ্যাঁ পাটো, এখন রিসেন্টলি যেখানে খুব প্রচুর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কয়েক ইনসিডেন্ট এই কিছুদিন আগেও, মানে ফেসবুকে ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে ওইটা। তো ওটা ওই জায়গাতে আমরা যাব সাফারিতে, আমাদেরকেও তাড়া করতে পারে, আর অনিরুদ্ধ দেখতে এত সুন্দর, ওকে দেখে আর বাঘ আর প্রেমে পড়ে উঠল, দেখো মাঠে জঙ্গলি আছে, জঙ্গলে জামা কাপড় পরে এসেছে, গরম 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 রুটি চলে আসলো, চিকেন, চিকেনটা, এই যে চিকেন লে লেগে, চিকেনটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ চিকেন, আপনার নাম কি আছে? অমিত সিং জি আমাদের জন্য বানিয়ে দিল, দারুণ অমিত জি। আর তোর আইয়ে ইধার আইয়ে না, ইনকা দোকান ইধারই হ্যায় আর একদম রোড কে উপর, জগত ধাবা, জগত ধাবা। তাহলে এবার খাওয়াটা শুরু করে দিই, মাছ ভাই এত ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো, সেট গো। বেশ জম্পেশ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এগিয়ে চললাম সাফারিতে জিম কর্বেট ফটো জোনের দিকে। আমাদের পাইলট হচ্ছে গণেশজি, অনেক পুরনো মানুষ,
অনেক অভিজ্ঞতা আছে। তো যাক, আমার ভাগ্যে মানে আমাদের ভাগ্যে কি জোটে। দুপুরের খাবারটা কিন্তু সত্যি খুব বেশি হয়ে গেছিল, তবে থ্যাঙ্কস টু গড আমাদের খাবারটা হজম করাতে এই জিপসি এবং এই জঙ্গলের ভেতরে রাস্তা ভীষণভাবে হেল্প করেছে। একদম শুধু খাবার নয়, পেটের নাড়িগুড়িও পর্যন্ত হজম করিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, এই সাফারিতে আমাদের ভাগ্যে জুটল শুধু হরিণ, দু তিন রকমের ময়ূর, বার্ডস অফ প্যারাডাইস, এগুলোই, বাকি আর কিছু দেখা মিলল না। তোমরা যারা জিম কর্বেট ন্যাশনাল পার্কে আসতে চাও, তারা কিন্তু অনলাইন বুক করে এসো। আমাদের তো কোনো বুকিং ছিল না, সেই জন্য আমাদের চার্জটা একটু বেশি লেগেছিলো, প্রায় 8,000 টাকা মতো পড়েছিল, বাট ওটা তোমরা মোটামুটি 5-6,000 টাকার মধ্যে পেয়ে যাবে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল সিমলার তত্ত্বপানি, যার ভিডিও কিন্তু আমি আগেই পোস্ট করেছি, তোমরা যারা দেখোনি চাইলে দেখতে পারো, ভীষণ সুন্দর জায়গায়। এইবার ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এটা যেন তোমাদের কমেন্ট, তোমাদের লাইকই কিন্তু আমাকে ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার। ভালো থেকো, সঙ্গে থেকো, সেট টু গো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।